बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सरकारी नाजिर अख्तर कॉलेज सोनातला बगुड़ाएर प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सबा भलो। आज के तुम्हारे यूट्यूब ऑनलाइन क्लास क्लास नौ 43 অর্থাৎ ৪৩তম ক্লাসে আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম সম্পর্কে তোমাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশের দুইটি রূপ যথা পজিশনাল ও নন পজিশনাল সম্পর্কে আমরা আলোকপাত করেছি। আজকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু দিক নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ আমরা যে বর্তমানে বিভিন্ন গণনার পদ্ধতি প্রকাশ করে থাকি, সেগুলো আমরা লিখিতভাবে একটি নির্দিষ্ট মান বা রূপ প্রকাশ করি। আমরা জানি যে আদিকালে মানুষ যখন অক্ষর জ্ঞান ছিল না, তখন তারা বিভিন্ন উপায়ে তারা সংখ্যা পদ্ধতিগুলোকে প্রকাশ করার চেষ্টা করত। এখানে চিত্রে তারই একটি মান প্রকাশ করা হয়েছে, যেখানে আদি পদ্ধতি হায়োগ্রাফ, যার ভ্যালু এখানে একটি চিহ্ন দ্বারা, যেটি আই আকৃতির, যেটাকে মান এক প্রকাশ করত। অনুরূপভাবে একটি উল্টো ইউ আকৃতি একটি চিহ্ন, যাকে তারা ১০ মান হিসাবে তারা ব্যবহার করত। অনুরূপভাবে ১০০, ১০০০, ১০০০০, এভাবে বিভিন্ন ধরনের প্রতীকের মাধ্যমে তারা এগুলোকে প্রকাশ করেছিল। এগুলো হচ্ছে যে আদি পদ্ধতি, যেগুলো কোনো পজিশন বা ভিত্তি বা স্থানীয় মান বা বেস এগুলো ছিল না, যে কারণে এই পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এক্সাম্পল স্বরূপ, আমরা যদি কোনো বর্তমান যে ভ্যালুকে আমরা যদি আদিকালের বা নন পজিশন পদ্ধতিতে যদি প্রকাশ করি, তাহলে এইরূপ একটি চিত্র বা চিহ্ন তা প্রকাশিত হয়, যার কোনো ভিত্তি বা স্থানীয় মান বা পজিশন ছিল না। এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যথা
চার প্রকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি যে পজিশনের টি পদ্ধতি তা মূলত চার প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল ও হেক্সা ডেসিমাল। প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই, কারণ এই পদ্ধতিতে জিরো ও ওয়ান মোট দুইটি অঙ্ক রয়েছে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটি মাত্র সংখ্যা দ্বারা গঠিত, যা জিরো এবং ওয়ান। দুই, দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে দশ, কারণ এই পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি মৌলিক অঙ্ক রয়েছে, যা যথাক্রমে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট ও নাইন। অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত এই দশ সংখ্যাকে নিয়ে দশমিক সংখ্যা গঠিত হয়, যার মোট সংখ্যা দশটি, যে কারণে এর বেস সংখ্যা আমরা দশ বলে এখানে ধরা হয়। তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আট, এ কারণে এই সংখ্যা পদ্ধতির জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি অঙ্ক রয়েছে। চার, হেক্সাডেসিমল। হেক্সাডেসিমল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে ১৬, এর কারণ এই পদ্ধতিতে মোট ১৬টি চিহ্ন বা অঙ্ক আছে, যা যথাক্রমে জিরো থেকে টেন পর্যন্ত, নাইন পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত, যা মানভেদে দশ, এগারো, বারো, ১৩, ১৪, ১৫ পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ হেক্সাডেসিমলে মোট সংখ্যা ১৬টি, যে কারণে এর বেস সংখ্যা ১৬। আজকে আমরা ইউটিউব অনলাইন ক্লাসে সংখ্যা পদ্ধতির বেশ কিছু বিষয়ে আমরা আলোকপাত করতে পেরেছি। আশা করি তোমরা এ থেকে এই বিষয়ে কিছুটা ধারণা লাভ করতে পেরেছ। আজকে তোমাদের অনলাইন ইউটিউব ক্লাস এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।